بسم الله الرحمن الرحيم প্রতিবন্ধীদের ব্যাপারে যে কথাটা বলা হয়েছে এটা একটা ভুল কথা যে মা বাবার পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজির ওয়াজিরাতুন উজরা উখরা একের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দিও না একের পাপের প্রায়শ্চিত্ত অন্যকে করতে হবে না অতএব মা বাবার পাপের প্রায়শ্চিত্ত বা শাস্তিটা কেন তার অবুজ শিশু বহন করবে এটা তো কোনো যৌক্তিক কথাও নয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানেরও মুখালিফ অতএব এটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কেন জন্মগতভাবে প্রতিবন্ধী হয় এটা আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে ভালো অবগত আমরা এ ব্যাপারে কিছু বলতে পারবো না আল্লাহ আলম আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যদি প্রতিবন্ধীর অবস্থা এরকম হয় যে না সে মূল থেকেই আপনার ব্রেইন প্রতিবন্ধী যেটাকে বলা হয় যাকে আমরা বলি পাগল শিশু তাহলে তার কোনো হিসাব নেই তার কোনো লেখা নেই তার কোনো নেই আর যদি শারীরিক প্রতিবন্ধী হয় ব্রেইন সুস্থ থাকে তাহলে সে যখন পূর্ণ প্রাপ্ত বয়স্ক বা বয়স হবে তখন তার উপরে শরীয়তের বিধিবিধানগুলো সাধ্য অনুযায়ী তার সাধ্য অনুযায়ী তার উপরে আরোপিত হবে এবং সাধ্য অনুযায়ী সেগুলো সে আদায় করবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আল্লাহু আকবার।